হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আমি যে দেশ সম্পর্কে বলতে চলেছি এই দেশটি পুরো বিশ্বকে শিখিয়েছে যে কষ্টের দ্বারা কিভাবে জিরো থেকে হিরো হওয়া যায়। এছাড়াও এই দেশের ট্রেনের গতিবেগ 500 কিলোমিটার প্রতি ঘন্টা। তার পাশাপাশি এই দেশটি সব থেকে বেশি বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটি অন্য কোনো দেশ নয়, এটি হলো জাপান। জাপানের মোট আয়তন 3,77,973 স্কোয়ার কিলোমিটার। এই দেশের মোট জনসংখ্যা 13 কোটির কাছাকাছি। এই দেশটি সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে 13 নম্বরে রয়েছে। এই দেশের প্রতি 1 বর্গ কিলোমিটার 347 জন বসবাস করে থাকে। এই দেশের মোট জনসংখ্যার 92% শহরে বাস করে এবং বাকি 8% লোক গ্রামে বসবাস করে। জাপান একাধিক দ্বীপ নিয়ে গঠিত, তাই তার চারপাশে সমুদ্র দ্বারা বেষ্টিত। আর এই সমুদ্র দ্বারা বেষ্টিত থাকায় এই দেশটি কোনো স্থলভাগের দেশের সঙ্গে সীমানা শেয়ার করেনি। দক্ষিণ কোরিয়া, চীন এবং রাশিয়া হলো এর প্রধান প্রতিবেশী দেশ। জাপানের রাজধানী হলো টোকিও। টোকিও ছাড়াও ইয়োকোহামা, ওসাকা, কিউটে এই দেশের সবচেয়ে বড় শহর। জাপানের কলিং কোড +81। আমার দৃষ্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনি জেনে অবাক হবেন যে জাপানের লোকেরা ফোগো নামে এক ধরনের বিষাক্ত মাছ খেয়ে থাকে। এই মাছের লিভারে টেট্রাটক্সিন নামে এক ধরনের বিষাক্ত পদার্থ রয়েছে যা মানুষকে মেরে ফেলতে পারে। কিন্তু জাপানের দক্ষ লোকেরা এই মাছের লিভার থেকে ওই বিষাক্ত পদার্থ বের করে ওই মাছটিকে খাওয়ার উপযোগী করে তোলে এবং খেয়ে থাকে। কোনো দেশের রেলওয়ে নেটওয়ার্কে সেই দেশে যাতায়াতের মেরুদণ্ড হিসেবে জানা যায়। আজ যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ বুলেট ট্রেন তৈরির কথা ভাবছে, সেখানে জাপান বুলেট ট্রেন থেকে দ্বিগুণ গতিসম্পন্ন মেঘা সুপার ট্রেন তৈরির উপর কাজ করছে। এই ট্রেনের দ্বারা জাপানের রাজধানী টোকিও থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত ওসাকা শহর মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। জাপানের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এই দেশের লোকেরা তাদের ঘর বাড়ি তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেই, তাছাড়াও রাস্তাঘাট এবং দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। জাপানের লোকেদের এই পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাবের জন্যই জাপান আজও বিশ্বের পরিষ্কার পরিচ্ছন্ন দেশের মধ্যে একটি। পরীক্ষার নাম শুনলেই আমাদের অনেকের মধ্যে ভয় দেখা যায়, আর পরীক্ষার আগের দিন তো আমাদের কি হবে তা তো খুঁজেই পাই না। পরীক্ষাতে ফেল করার ভয় তো আমাদের মাথায় সবসময় ঘুরতেই থাকে। জাপানে একটা নিয়ম আছে যে 10 বছরের নিচে কোনো বাচ্চার কোনো পরীক্ষা নেওয়া যাবে না, কারণ এই সময় বাচ্চার পরীক্ষা নিলে তারা মেন্টালি প্রেসার পাবে এবং তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। আমাদের দেশেও কি এরকম 10 বছরের নিচে বাচ্চাদের পরীক্ষা থেকে দূরে রাখা দরকার? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফ্রেন্ডস, জাপানকে মেশিনের দেশ বললে কোনো ভুল হবে না, কেননা জাপানে কোনো মেশিনের অভাব নেই। তাই তো জাপান 6,000-এর বেশি ভেন্ডিং মেশিন 24x7 ঘন্টা পরিষেবা দিয়ে থাকে। এই ভেন্ডিং মেশিনের সাহায্যে আপনি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি জুতো, কাপড় এবং মোবাইল পর্যন্ত পেয়ে যাবেন। প্রতিদিনের রুটিনে ভরা কষ্ট এবং কাজ থেকে আমরা মুক্তি পেতে সাধারণত পার্টি করে থাকি, আর সেই পার্টি বন্ধুর সাথে ঘোরাই হোক বা রাত পর্যন্ত পার্টি। আপনিও যদি এইরকম পার্টি করে থাকেন তাহলে এটা জেনে রাখা দরকার যে জাপানে রাত 12টার পর জোরে মিউজিক চালানো এবং কোনো প্রাইভেট পার্টি করা যাবে না। আর এই অবস্থায় যদি আপনি ধরা পড়েন তাহলে একজন ক্রিমিনাল হিসাবে আপনাকে গণ্য করা হবে। তাই যদি কখনো জাপানে গিয়ে থাকেন এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। ফ্রেন্ডস, জাপানের লোকেরা জীবনের প্রতিটি সমস্যা সমাধান করার উপায় খুব ভালোভাবেই জানে। সে বারবার ভূমিকম্প থেকে ভেঙে পড়া ঘরবাড়িকে পুনরায় তৈরি করাই হোক বা বিল্ডিংয়ের মধ্য দিয়ে রাস্তা তৈরি। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা তো অনেক ধরনের হাইওয়ে দেখেছেন, কিন্তু বিল্ডিংয়ের মধ্য দিয়ে কোনো হাইওয়ে দেখেছেন? জাপানের ওসাকা শহরে 16তলা বিল্ডিংয়ের 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর তলার মধ্যে একটি হাইওয়ে তৈরি করা হয়। আমাদের যদি কেউ কোনো গিফট দিয়ে থাকে তাহলে তার মধ্যে কি আছে তা দেখার জন্য আমাদের মন ঠিক থাকে না। ওই গিফটের প্যাকেট আমরা এমনভাবে খুঁড়ি তার কোনো অস্তিত্বই থাকে না। কিন্তু জাপানে কোনো গিফটের প্যাকেটকে খুব যত্ন সহকারে খোলা হয়। তারা মনে করে যে যে গিফট দিয়েছে সে যেভাবে এটাকে যত্ন করে দিয়েছে ঠিক সেইভাবে এটাকে খোলা উচিত।
যে কোনো দেশের রাষ্ট্রীয় সঙ্গীত সেই দেশের মানুষের কাছে একটা গর্বের বিষয়। এই রাষ্ট্রীয় গান শুনলেই সেই দেশের মানুষের ছাতি চওড়া হয়ে যায়। যেখানে গ্রিসের রাষ্ট্রীয় সঙ্গীত সবচেয়ে বড় জাতীয় সঙ্গীত, সেখানে সবথেকে ছোট জাতীয় সঙ্গীত হলো জাপানের, যা 32 অক্ষরের। এর নাম হলো কিমিগাও। যদিও রাষ্ট্রীয় সঙ্গীত বড় হোক বা ছোট সেদিকে কোনো প্রাধান্য পায় না, কারণ এখানে যেটা প্রাধান্য পাই তা হলো রাষ্ট্রের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। ফ্রেন্ডস, আপনি এটা জেনে অবাক হবেন যে জাপানে ট্রেনে ওঠানোর জন্য লোক রাখা হয়েছে, কিন্তু এভাবে নয়, ঠিক এভাবে। এই লোকেরা আপনি মেট্রো গেটের কাছে গেলেই আপনাকে ঠেলে ভেতরে প্রবেশ করাবে। তবে এই কর্মচারীদের কাজ শুধুমাত্র ঠেলে ভেতরে প্রবেশ করানো, এদের কাজ নামানো নয়। আপনি কিভাবে নামবেন সেটা আপনার ব্যাপার। আমাদের দেশেও কি এইরকম ট্রেনে চাপানোর জন্য লোক রাখা দরকার? ফ্রেন্ডস, বর্তমান দিনে হোটেলে খাবার খাওয়ার পর ওয়েটারকে টিপ দেওয়া একটি প্রথা হিসাবে চলে আসছে, কিন্তু জাপানে ওয়েটারকে টিপ দেওয়া মানে নিজেকে অপমান করা। কেননা আপনি যদি কোনো ওয়েটারকে টিপ দেন, তাহলে ওই ওয়েটারে হয়তো তার কাছে থাকা 2-5 টাকা দিয়ে আপনার পকেটে গুঁজে দেবে। কেননা জাপানের হোটেলে যে সমস্ত ওয়েটাররা কাজ করে তারা শুধুমাত্র কাজের টাকা নেয়, কোনো বাড়তি টাকা তারা পছন্দ করে না। ফ্রেন্ডস, জাপানকে জাপান না বলে টেকনোপান বললে কোনো ভুল হবে না। কেননা জাপান মানুষের সুবিধার জন্য যে নিত্য নতুন আবিষ্কার করে চলেছে, তা শুধুমাত্র জাপানকে নয় বরঞ্চ সমস্ত বিশ্বের মানুষের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। এইরকমই একটি আবিষ্কারের মাধ্যমে জাপান পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য শেষ করে দিয়েছে। কেননা জাপানের তৈরি আর্টিফিশিয়াল ব্রেস্ট ফিডিং মেশিন দ্বারা যে কোনো পুরুষ তার বাচ্চাকে মহিলাদের মতো দুধ খাওয়াতে পারবে। ফ্রেন্ডস, জাপানে বেশিরভাগ মহিলাই কর্মরত, আর এই জন্য তাদের বাচ্চাদের ছেড়ে অনেক সময় বাইরে থাকতে হয়। এই সমস্যা সমাধান করার জন্যই এই মেশিনের আবিষ্কার করেছে তারা। ফ্রেন্ডস, বর্তমান দিনে ফাস্ট ফুডের প্রাধান্যের জন্য আজ মোটা হয়ে যাওয়া একটা সাধারণ ব্যাপার। আমাদের দেহে 70% অসুখ এই মোটা হয়ে যাওয়ার ফলে হয়, যেখানে পৃথিবীর অন্য সকল দেশ এই মোটা হয়ে যাওয়াকে সাধারণভাবে নেয়, সেখানে জাপান এই ঘটনাকে খুব গম্ভীরভাবে নেয় এবং একটি আইন তৈরি করে যা মেটাবোলা ল নামে পরিচিত। এই আইন অনুসারে কোনো পুরুষের কোমর 33.5 এবং কোনো মহিলার কোমর 34.5-এর থেকে কখনো বেশি হওয়া যাবে না। এর থেকে বড় কোমর হলেও কোনো শাস্তি রয়েছে তা নয়, কিন্তু এই দেশের লোকেরা এই আইন খুব ভালোভাবেই মেনে চলে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।